এখন আমরা মাইক্রোসফট এক্সেলের ভিলুকআপ ফাংশনটা শিখব। তার জন্য একটা ডেটাবেস দরকার, যেটা আমি ওপেন করে নিচ্ছি। এটা আমার ডেটাবেস, এটার উপরে বেস করে আমরা কাজটা করব। ভিলুকআপ ফাংশন হচ্ছে ভার্টিক্যালি সার্চ করার একটা ফাংশন, প্রধানত কোনো ডেটা রেঞ্জের ফার্স্ট কলমের ওপরে বেস করে এটা সার্চ করা হয়। যেমন এখানে এমপ্লয়ি আইডি আছে, তার ওপরে বেস করে যে কোনো ডেটা আমরা সার্চ করে নিতে পারি। চলো এবার আমরা কাজটা করে দেখাই। এখানে আমরা দুটো ফিল্ড রেখেছি, যেমন এমপ্লয়ি আইডি এবং ইমেল আইডি। আমরা এক্সিস্টিং এমপ্লয়ি আইডি থেকে আইডি টাইপ করব, তার এগেনস্টে ইমেল আইডিটা বসে যাবে। তার জন্য একটা ফাংশন দরকার। লেখা যাক ফাংশন ইজ ইকাল টু ভি লুক আপ, লেখো অথবা ট্যাব মারলেও চলে আসবে। প্রথম বলা হয়েছে লুক আপ ভ্যালু, ফার্স্ট চাওয়া হয়েছে লুক আপ ভ্যালু। লুক আপ ভ্যালু হচ্ছে সেই এমপ্লয়ি আইডির ভ্যালু যা সামনে রেখে ওই ভ্যালুটির রিলেটেড ইমেল আইডি আমরা কল করব। সিলেক্ট করছি এমপ্লয়ি আইডির সেলটা, দেন কমা। এবার চাওয়া হচ্ছে টেবল অ্যারে। টেবল অ্যারে হচ্ছে এই যে প্রসেসটার জন্য আমরা যেখান থেকে বা যে টেবল থেকে সার্চ করতে চাইছি, সেটা সেম শিটে হতে পারে, ডিফারেন্ট শিটে হতে পারে, সেই শিটটাকে বা সেই টেবলটাকে আমরা সিলেকশন করে নেব। করে নিলাম সিলেকশন, কমা। এরপরে চাওয়া হচ্ছে কলম ইন্ডেক্স। কলম ইন্ডেক্স হচ্ছে আমরা এখানে কি সার্চ করতে চাইছি, ইমেল আইডি। এবার দেখতে হবে ডেটাবেসে ইমেল আইডিটা কত নম্বর কলমে আছে। কাউন্টিং করি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তার মানে ফোর্থ কলমে আছে ইমেল আইডিটা, ফোর্থ কলমে আছে। ফার্স্ট কলমে এমপ্লয়ি আইডি, সেকেন্ড কলমে ফার্স্ট নেম, থার্ড কলমে লাস্ট নেম এবং ফোর্থ কলমে ইমেল আইডি। তাহলে আমরা ইমেল আইডি সার্চ করতে চাইছি, সেজন্য আমরা এখানে লিখে ফেলব 4, কমা। এরপরে চাওয়া হচ্ছে দুটো জিনিস, আমার আউটপুটটা কিরকম চাই। আউটপুটটা কি আমি এক্স্যাক্ট ফিগারটা চাইছি, দ্যাট মিন্স অ্যাকচুয়াল ফিগারটা চাইছি, না কাছাকাছি ফিগার চাইছি। যদি আমার মনে হয় আমি এক্স্যাক্ট ফিগার চাইছি বা অ্যাকচুয়াল ফিগার চাইছি, তাহলে আমি ফলস চুজ করব। আর যদি আমার মনে হয় যে আমি কাছাকাছি ফিগার চাইছি, তাহলে অ্যাপ্রক্সিমেট বা ট্রুটা চুজ করব। ঠিক আছে, আমি এক্ষেত্রে ফলসটা সিলেক্ট করছি। সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা ফাইনালি ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবং এন্টার দিচ্ছি। আমার ফাংশন লেখা কমপ্লিট। এবার চেক করা যাক। প্রথম আমি একজন এমপ্লয়ি আইডির আইডি লিখছি ডেটাবেস থেকে। যেমন আমি লিখছি 710, 710 লিখি, এন্টার দিই। দেখা যাক কি আউটপুট আসে। একদম সঠিক আউটপুট আসছে, এমপ্লয় আইডি প্রণব মাহাতো, তার ইমেল আইডি চলে এলো। সেকেন্ড আরেকটা লিখে দেখি। যেমন আমি টাইপ করছি
999। এন্টার দি। একদম সঠিক, রোহিতের রেকর্ড চলে এলো, তার ইমেল অ্যাড্রেস চলে এলো। তাহলে ফাইনালি হলো কি, অ্যাজ এ কনক্লুশন থাকলো কোনটা, যে আমি একটা ছোট ইমেল আইডি বা এমপ্লয় আইডির থ্রু দিয়ে গোটা ডেটাবেস থেকে সার্চ করে আমি রেকর্ড বের করে আনতে পারি। ঠিক আছে। ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ইশেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।